আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আষাঢ়ের প্রথম প্রহরে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আই এম কামিং উইথ দ্য নিউ টপিকস অফ রাইটস ফ্রম অফ ভার্বস। টুডে আই হ্যাভ টু ডিসকাস সাম নিউ রুলস অফ রাইট ফ্রম অফ ভার্বস। আজকে আমি রাইট ফ্রম অফ ভার্বসের আরও বেশ কয়েকটা নিয়ম আলোচনা করব। পূর্বের ক্লাসে যেগুলো আলোচনা করছিলাম তার পরবর্তী ধারাবাহিকভাবে আজকে বেশ কয়েকটা নিয়ম আলোচনা করব। তো রাইট ফ্রম অফ ভার্বসটাকে আবারও স্মরণ করে দিই। সাধারণত সাবজেক্টের পরে যেই ভার্বের ব্যবহার হয়, ব্যবহারটা নাম্বার, পার্সন, জেন্ডার, টেন্স অনুযায়ী রাইটলি অ্যাপ্লাই করার নামই হচ্ছে রাইট ফ্রম অফ ভার্বস। তো ডিয়ার লার্নার্স, আফটার পারফর্মিং ক্লাস ইনশাল্লাহ ইউ উইল মাচ মোর ইজিয়ার অফ রাইট ফ্রম অফ ভার্ব। হোয়াট ইউ আনসার, ইউ ক্যান আনসার মাচ, ফিল মাচ মোর কমফর্টেবল। লুক অ্যাট দ্য বোর্ড। আই হ্যাভ টু রিটেন হেয়ার সাম রুলস। দুটো সিঙ্গুলার সাবজেক্ট যদি একই ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে, রাইট, বি কনসেন্ট্রেট হেয়ার, দুটো সিঙ্গুলার সাবজেক্ট। এখন সাবজেক্ট কী? সাবজেক্ট যদি একটা নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে সেটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। হোয়েন টু সিঙ্গুলার সাবজেক্ট, যখন আমরা দুটো সিঙ্গুলার সাবজেক্টকে একত্রিত করবো এবং তারা একটা উদ্দেশ্য বা একটা ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করবে, দেন উই ইউজ এ সিঙ্গুলার ভার্ব। এখন আমরা খেয়াল করব, দুটো সিঙ্গুলার সাবজেক্ট যদি একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাহলে নর্মালি ভার্বটা কী হয়? সিঙ্গুলার। যেমন দ্য রাইস অ্যান্ড ফল অফ লাইফ, জীবনের উত্থান পতন, জীবনে, তাহলে একটা জীবনকেই জীবনের উত্থানও আছে পতন আছে, একটা ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করছে। তাহলে এক বা একাধিক সিঙ্গুলার সাবজেক্ট, একাধিক সিঙ্গুলার সাবজেক্ট যদি এক ওই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাহলে ভার্বটা, ভার্ব শুড বি সিঙ্গুলার। এখন বি ভার্ব মানে কি? এম ইজ আরম্ভ হতে পারে, ওয়াজ আর। দ্য রাইজ আর ফল অফ লাইফ ইজ ডিউ টু ওয়ানস অ্যাক্টিভিটিস। জীবনের উত্থান পতন কির উপর নির্ভর করে? ডিপেন্ডস অন ওয়ানস অ্যাক্টিভিটিস। এটা প্রত্যেকটা ব্যক্তির কাজের, ব্যক্তিগত কর্মের উপরে তার জীবনের আপস অ্যান্ড ডাউনসটা নির্ভর করে। তাহলে রাইজ অ্যান্ড ফল অফ লাইফ ইজ ডিউ টু ওয়ানস অ্যাক্টিভিটিস। তাহলে এক বা একাধিক সিঙ্গুলার সাবজেক্ট যদি একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে ভার্ব শুড বি সিঙ্গুলার। আমি যদি লিখলাম কি, দ্য রাইজ অ্যান্ড ফল অফ লাইফ ইজ ডিউ টু ওয়ানস অ্যাক্টিভিটিস, তারপরে দ্য রাইজ অফ দ্য লাইফ অফ দ্য রাইজ অফ সাকসেস অ্যান্ড ডিফিট ডিপেন্ডস অন মাইন্ড, এটা জীবনের সফলতা নির্ভর করে মনের ব্যাপার, মনের জন্য। তাহলে আমরা দুটো সিঙ্গুলার সাবজেক্ট যদি একত্রিত হয় এবং একই ব্যক্তি বা বস্তু নির্দেশ করে, আফটার দ্যাট উই নিড আ সিঙ্গুলার ভার্ব। দেন টু, দুটো সিঙ্গুলার সাবজেক্ট যদি একই ব্যক্তি বস্তুকে না বুঝিয়ে ভিন্ন ভিন্ন ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাহলে ভার্বটি সিঙ্গুলার না হয়ে ভার্বটি প্লুরাল হয়। আমি বললাম দ্য এমপি অ্যান্ড দ্য মিনিস্টার আর কামিং ইন আওয়ার লোকালিটি, সংসদ সদস্য এবং মন্ত্রী আমাদের নিজ এলাকায় আসছেন। তাহলে এখানে খেয়াল করবে, দুটো সিঙ্গুলার নাউন, যে নাউন দ্বারা একটিমাত্র ব্যক্তি বা বস্তুকে বোঝায় সেটাকে বলা হয় সিঙ্গুলার নাউন। যদি একই ব্যক্তি বস্তুকে না বুঝিয়ে ভিন্ন ভিন্ন ডিফারেন্ট পিপুল বা ডিফারেন্ট থিংসকে বোঝায়, আফটার দ্যাট ভার্ব শুড বি প্লুরাল। তাহলে দ্য এমপি অ্যান্ড দ্য সংসদ, দ্য এমপি অ্যান্ড দ্য সংসদ, অ্যান্ড দ্য সংসদ আর কামিং। আচ্ছা, আরেকটা টেকনিক আছে, যদি কোনো নাউনের আগে দুটোর আগে ডেফিনেট আর্টিকেল দা থাকে, আফটার দ্যাট ভার্ব শুড বি প্লুরাল। এখানে ইজের প্লুরাল কি? আর। বললাম দ্য এমপি অ্যান্ড দ্য মিনিস্টার আর কামিং, তাহলে দুটো নাউনের আগে কোন কোন নাউন দুটো ভিন্ন ভিন্ন ব্যক্তিকে বোঝাচ্ছে? যদি নাউনের আগে প্রত্যেক, দুটোর আগেই
পৃথক করে ডেফিনিট আর্টিকেল দি থাকে তাহলে বুঝবো এই সাবজেক্টটা প্লুরাল। প্লুরাল হলে ভার্ব শুড বি কি হবে? ভার্ব শুড বি প্লুরাল, বা প্লুরাল হলে ভার্ব শুড বি প্লুরাল। আমরা যদি দুটো ভিন্ন ভিন্ন সাবজেক্ট যদি একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, ভিন্ন ভিন্ন ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, তাহলে ভার্ব শুড বি প্লুরাল। এখন হচ্ছে কিছু কিছু শব্দ আছে, ইচ, এভরি, এভরিওয়ান, সাম ওয়ান, নো, নাথিং, নান ইত্যাদি যদি একটা সিঙ্গুলার সাবজেক্টে নির্দেশ করে থাকলে ভার্বটা হয় সিঙ্গুলার। যেমন এভরিবডি ওয়াজ প্রেজেন্ট, সবাই উপস্থিত ছিল, খেয়াল করেন। সামওয়ান হ্যাজ কাম, কারো না কারো এখানে আসতে হবে, সামওয়ান হ্যাজ কাম। তাহলে সামওয়ান, সামবডি, নো ওয়ান, নো বডি, ইচ, এভরি, নাথিং, এনি, এইগুলো যদি বাক্যের সাবজেক্ট হয় আফটার দ্যাট উই ইউজ এ সিঙ্গুলার ভার্ব। ডিয়ার লার্নার্স, আমরা এই শব্দগুলো ইচ, এভরি, সামওয়ান, সামথিং, নাথিং, এনি, আফটার দ্যাট উই নিড আ সিঙ্গুলার ভার্ব। তো ডিয়ার লার্নার্স, যেমন সামওয়ান হ্যাজ কাম, তাহলে হ্যাভের সিঙ্গুলার ফর্ম কি? হ্যাজ। এভরিবডি ওয়াজ প্রেজেন্ট দেয়ার বা ইজ প্রেজেন্ট, সবাই উপস্থিত ছিল বা সবাই উপস্থিত আছে। তাহলে এভরিবডি, সাম ওয়ান, সামবডি, নো ওয়ান, নো বডি, নাথিং, এনি, এই শব্দগুলোর পর যদি আমরা ভার্ব ফিল ইন দ্য গ্যাপসে ভার্ব থাকে, ইট হ্যাজ টু বি সিঙ্গুলার ভার্ব, ইট হ্যাজ টু বি সিঙ্গুলার। সাম ওয়ান হ্যাজ কাম, তারপরে নো ওয়ান হ্যাজেন্ট দেয়ার, কেউ সেখানে ছিল না, তাহলে এভরিবডি লাইকস ক্রিকেট, সামবডি হেটস পলিটিক্স, কেউ রাজনীতিকে ঘৃণা করে। তো ডিয়ার লার্নার্স, ডিয়ার অডিয়েন্স, আমরা খেয়াল করব ইচ, এভরি, সাম ওয়ান, নো, নাথিং, এনি, আফটার দ্যাট উই নিড এ সিঙ্গুলার ভার্ব। অ্যান্ড লাস্ট ওয়ান, লাস্ট রুল, ইচ যদি প্লুরাল নাউনকে নির্দেশ করে, ইচ ইন্ডিকেটস প্লুরাল নাউন, হোয়েন ইট ইন্ডিকেটস, এভরি ইন্ডিকেটস প্লুরাল নাউন, অর ইচ ইন্ডিকেটস প্লুরাল নাউন, আফটার দ্যাট উই নিড আ প্লুরাল ভার্ব। ইচ দ্বারা যদি আমরা প্লুরাল সাবজেক্টে নির্দেশ করে, তারপরে ভার্ব শুড বি প্লুরাল। যেমন ইচ পিপলস, প্রত্যেক ছাত্রছাত্রী, তাহলে ছাত্রছাত্রীটা প্লুরাল আছে, তাহলে এইখানে ইচ পিপলস, খেয়াল করেন, ইচ পিপলস হ্যাভ টু টেক পার্ট ইন দ্য এক্সাম, হ্যাভ টু টেক পার্ট ইন দ্য কম্পিটিশন, প্রত্যেক ছাত্রছাত্রীকেই পরীক্ষায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হয়, ইচ পিপলস, প্রত্যেক ছাত্রছাত্রী। তাহলে এই ইচ দ্বারা পিপলসটাকে প্লুরাল নাউনকে নির্দেশ করছে, দ্যাটস ওয়াই আমরা হ্যাজের সিঙ্গুলার ফর্ম, হ্যাভের সিঙ্গুলার ফর্ম না ব্যবহার করে হ্যাভটা ইউজ করলাম, এটা হচ্ছে প্লুরাল। তাহলে ইচ যদি কোনো প্লুরাল নাউনকে নির্দেশ করে, ভার্ব শুড বি প্লুরাল। সো ডিয়ার লার্নার্স, আই হ্যাভ ডিসকাস সাম রুলস অফ রাইট ফর্ম অফ ভার্বস। তো ইনশাল্লাহ আফটার পারফর্মিং দিস ক্লাস ইউ উইল বি মাচ মোর কম্ফর্টেবল, স্পেশালি দোজ রুলস আই হ্যাভ ডিসকাসড হেয়ার। ইনশাল্লাহ তোমরা বাসায় থাকবা, ভালো থাকবা, সংক্রমণের হার বাড়তেছে, তোমরা একটু সচেতন থাকো। এই বলে আমি আশাবাদ ব্যক্ত করে এই আষাঢ়ের প্রথম প্রহরে আমি তোমাদেরকে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।